প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনার সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো এখন আমি আলোচনা করব কিভাবে 1 হতে 100 পর্যন্ত প্রোগ্রামটা প্রিন্ট করা যায়। ওকে, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইউজ করে তো আমরা সাধারণত জানি জাভাস্ক্রিপ্ট লিখতে হলে কী করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। ওকে, যদি আপনি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট করে থাকেন। ওকে, আচ্ছা, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিতেছি এবং এক্সের ভ্যালু নিতেছি 1। ওকে, এখন নেওয়ার পর আমাকে এখানে একটা শর্ত নিতে হবে। শর্ত, এখন আমি এখানে পর নিতেছি, পরের মধ্যে এখানে প্যারামিটার হিসেবে দিতে হবে। আচ্ছা, আমি আই এর মধ্যে এক্সট্রাকে কি নিয়ে নিই। ওকে, নেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে, আই গ্রেটার দেন ইকুয়াল 100। যেহেতু আমি 100 পর্যন্ত প্রিন্ট করব, সেহেতু আমাকে এখানে 100 দিতে হবে, দেন আই প্লাস প্লাস। ওকে, দেন আমি এখানে এটা প্রিন্ট করব ডকুমেন্ট। ব্রাউজার যদি রান করি, এখানে একটু খেয়াল করেন আমার 1 হতে 100 পর্যন্ত কি প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এখানে একটা ব্রেক দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন 1 হতে 100 পর্যন্ত আমার কি প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে এখন যদি আমি শর্তটা যদি একটু বুঝি, আমি ফার্স্টে আই এর মধ্যে এক্সট্রাকে নিয়ে নিলাম, তার মানে আই এর ভ্যালু হয়ে গেল কত, 1। ওকে, এখন আইটা এখানে কি শর্ত দিল, হয়তো আই এর ভ্যালুটা 100 থেকে ছোট হবে না হলে সমান হবে, দুইটার একটা। ওকে, তার মানে কি আমাদের 100 বেশি হয়ে গেছে আর আমাদের আর প্রিন্ট হয় না। দেখেন এখানে 100 পর্যন্ত আমাদের শুধুমাত্র প্রিন্ট হয়েছে। এরপর এখানে শর্তটা কি যে এক এক করে বাড়বে, ফার্স্টে কত, 1 প্রিন্ট করবে, দেন যদি দেখে শর্তটা সত্য তাহলে আবার সে 1 যোগ করবে। ওকে, দেন আবার আরেক মানে একের সাথে 1 যোগ করে 2 প্রিন্ট করবে, দেন আবার এখানে আসবে, আসে এখানে আই এর ভ্যালু কত হবে, 2। আবার এখানে আসবে, যখন দেখবে যে শর্ত এটা সত্য, তখন সে কি করবে, আবার কি 1 বাড়াবে। ওকে, এইভাবে প্রোগ্রামটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কি এটা মিথ্যা হবে, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা চলতে থাকবে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়াল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।